শুনি সদা তোমার কালাম এ খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমি, আর জোরে পড়তে হবে আমি। তাহলে ডান দিকে হালাল রাস্তা, বাম দিকে হারামের রাস্তা। ডান দিকে গেলে জান্নাত পাওয়া যায়, বাম দিকে গেলে জাহান্নাম পাওয়া যায়। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, আপনি বাছাই করবেন কই যাবেন, ডানে না বায়ে। সবাই বলেন ডানে না বায়ে, হালাল না হারাম? হালাল। কিন্তু আমরা হালালও খাই সাথে সাথে হারামও খাই, এই জন্য আমাদের জীবনে বরকত নাই। খেয়াল রাখবেন, হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। হারাম দেখতে চাকচিক্যময়, হারামটা দেখতে ধোকা, এটা মরিচিকা, এটা ফুলে ফেলে বড় হয়ে ওঠা বিশাল জিনিস, কিন্তু আসলে ভিতরে কিচ্ছু নাই, ঠিক কি না? কিন্তু হালাল এটা দেখতে ছোট হলো, এর মধ্যে বরকত দেয় কে? উপার্জন অল্প হলেও এর মধ্যে বারাকা ঢুকিয়ে দিয়েছে কে? রিক্সাওয়ালার বেতন ধরেন 4,000 টাকা মাসে, 4,000 টাকা বেতন, তারপরেও সে বাড়ি ভাড়া দিয়ে বাজার সদাই করে চিকিৎসার খরচ ব্যয় করে ছেলে মেয়েদেরকে মাদ্রাসা স্কুলে পড়িয়ে মাস শেষে আরো 300-400 টাকা তার পকেটে থেকে যায়। আলহামদুলিল্লাহ করেন না, মাসের বেতন 2,000, সবাই বলেন না 2,000, 4,000। আর বিশাল ব্যবসায়ী হারাম খায়, মাসে তার ইনকাম 5,00,000 টাকা, 6,00,000, 5,00,000 টাকা ইনকাম, কিন্তু এক হসপিটালের বিল পরিশোধ করতে যে তার চলে যায় 3,00,000, এরকম আসলে নাই। ওয়াইফের ক্যান্সার, নিজের ডায়াবেটিস, আলসার কিছু খেতে পারে না, ডক্টরের বিল, ডক্টরের ভিজিট দিতে দিতে হাসপাতালের বিল পরিশোধ করতে করতে চলে যায় তার 3,00,000, অন্যান্য খরচ শেষে আরো 2,50,000, মাস শেষে 50,000 তার ঋণ থেকে যায়। আসলে নাই, তাহলে রিক্সাওয়ালার 5,000 পরে মাস শেষে থেকে যায় 300-400, আর এই লোকটা 5,00,000 কামাইয়ের পরে মাস শেষে কিছু থাকে না, আরো ঋণের বোঝা আওয়াজ করে বলে, ঠিক কি না? কারণ রিক্সাওয়ালার পয়সা হালাল, আর হালালে বরকত ঢুকাই দিছে কে? আরো জোরে বলতে হবে, হালালে বরকত দেয় কে? আওয়াজ করে উত্তর দেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া, কুকুর খান না কি আপনারা? রংপুরের বাজার গুলোতে যে কসাই আছে তারা কি প্রতিদিন কুকুর জবাই করে না গরু? বিয়ের অনুষ্ঠান গুলোতে কি জবাই হয়, কুকুর না গরু? কুরবানিতে কি জবাই হয়? গরু। তাহলে কুকুর আমরা খাই না, কুকুর জবাই হয় না, জবাই হয় গরু, গরু আমরা খাই বেশি। এবার উত্তর দেন তো, গরু বা গ্রামি বছরের বাচ্চা দেয় কয়টা, কুকুর দেয় কয়টা? গরু খায় বেশি, কুকুর আবার কেউ খায় না। তারপরেও এই রংপুরের বীরগঞ্জে আওয়াজ করে বলেন তো, গরু বেশি না কুকুর বেশি? কি বেশি? এত খাইলাম, বাচ্চা দিল কম, এরপরে গরু বেশি, কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত দেয় কে? আজকের এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা আমাদের জীবনে কখনো হারাম খাবো না। যুবক ছেলেরা, হারাম খাবা? যৌতুক খাবা? যারা বিয়ে করো নাই তারা বিয়েতে যৌতুক নিবা কে কে? হাত তোলো। ওই যে একটা হাত কুকুরের পেশাব খাওয়া যত খারাপ, যৌতুক খাওয়া তার চাইতে বেশি খারাপ, ঠিক কি না? কারণ কুকুরের পেশাব খেলে শুধু হারাম খাওয়ার গুণা হয়, তাই না?
আর যৌতুক খেলে দুই গুণা হারাম খাওয়ার গুণা আর শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুণা। আওয়াজ করে বলে ঠিক কি না? বাস বাস বাস। এই জন্য মুমিনের সাথে হারামের কোন সম্পর্ক নাই। আমরা আমাদের জীবনটাকে হালাল দিয়ে সাজাতে চাই। রাজি আছেন তো? সবাই রাজি? যারা এখনো বিয়ে করে নাই হাত তোলো। আওয়াজ করে এই প্যান্ডেল কাঁপিয়ে আল্লাহর একটা ডাক দাও, বলো আল্লাহ। আরো জোরে হে আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম, আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাবো না। যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক? যৌতুকে আমরা ঝাড়ু পেটা করে সমাজ থেকে বিদায় করতে চাই। আওয়াজ করে বলে ঠিক কিনা? তাহলে মুমিনদের সম্পর্ক শুধু হালালের সাথে, কিসের সাথে? হারামের সাথে মুমিনদের কোন সম্পর্ক? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবীন। তোমাদের প্রকাশ্য দুশ্মন। হালাল খেতে বলেছেন, যেটা জমিনে পবিত্র এটা আমরা খাবো, যেটা হালাল ওটা আমরা খাবো। হারামের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, এই সিদ্ধান্তে সবাই একমত তো? সবাই একমত? হালাল দিয়ে আমরা আমাদের জীবন চালাতে চাই। রাজি আছেন তো সবাই? তাহলে আসুন হালাল এবং হারামের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই যে আমাদের জীবনে কোনটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কিভাবে আমি হালাল দিয়ে আমার জীবনকে সাজাবো, কেমন আর কেমন করে হারাম থেকে আমি বেঁচে থাকবো, এই মূলনীতি প্রিন্সিপালস আমাদের জানা দরকার আছে নাই? পীরগঞ্জের ভাইয়েরা, আমার রংপুরের প্রিয় ভাইয়েরা, আজকের এই চমৎকার দুপুরে আমরা হালাল এবং হারামের কিছু মূলনীতি জেনে যাব, যে মূলনীতিগুলো আপনি সামনে রাখলে আপনার পুরো জিন্দেগিতে পুরো জীবনে হালাল হারাম নিয়ে আপনি কখনো আর কোনো কনফিউশনে পড়বেন না। আপনাদের মনোযোগ আছে তো? আসুন আমরা হালাল এবং হারামের মূলনীতিগুলো জেনে নিই। হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে, পৃথিবীতে যা আছে সব হালাল। যা আছে সব কি? হালাল। মৌলিকভাবে এভরিথিং ইজ হালাল। যতক্ষণ না কোনো জিনিসের ব্যাপারে হারাম হওয়ার দলিল না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত সব কিছুকে হালাল করেছে কে? আল্লাহ। যখন দলিল পাওয়া যাবে যে এটা হারাম, তখন থেকে আমরা ওটার কাছেও যাব না, তার আগ পর্যন্ত সব হালাল, ঠিক কিনা? বুঝতে পারছেন কথা? আর হালাল প্রমাণ করতে হলে কোনো দলিলের প্রয়োজন হয় না। আমি যদি বলি এটা হালাল, কেউ যদি বলে হুজুর এটা যে হালাল, দলিল কি? দলিল দেওয়া লাগবে না, কিন্তু হারাম বলতে হলে দলিল দিতে হয়। তাও যেন তেন দলিল না হয়, অকাট্য দলিল। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মতো অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে আপনি হারাম ঘোষণা করতে পারবে না। এই জন্য যারা বারবার হারাম 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 বলে এদের কাছে যাওয়া যাবে না। যারা আমাদেরকে আলো দেখায়, যারা আমাদেরকে আশা দেখায়, আমরা তাদের কাছে যাব। আল্লাহ হাবিব সাহেব বলেছেন, বাশিরু ওয়া লা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ইয়াসিরু ওয়া লা তুআসিরু, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করো না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন তো, ইসলাম পালন করা, ইসলাম মানা, এটা সহজ না কঠিন? জোরে বলে, সহজ না কঠিন? অজু করে নামাজ পড়া ফরজ, তাই না? অজুর পানি নেই, তায়ামুম করে পড়লে কবুল করবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কোমরে ব্যথা দাঁড়াতে পারছি না, বসে পড়লে কবুল করবে কে?